فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. البشر مازو در چنگنا کل گھومش بھی বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين সম্মানিত ওলামায়ে কেরাম, আন্দোলনের প্রিয় সাথী ও কর্মী ভাই ও বোনেরা, সে সঙ্গে 28তম তবলিগী ইজতেমার প্রথম দিনে আগত এবং এই সময়ে সমবেত সকল পর্যায়ের শ্রোতামণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি জন্য আপনাদের সামনে এই বিশাল তবলিগ ইজতেমার আয়োজন করেছে, আপনাদেরকে কি বলার জন্য, কি দাওয়াত দেওয়ার জন্য এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। এই বিষয়টির সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে পুনরায় সংস্কার করার উদ্দেশ্যে আমাদের এই আন্দোলনের সার্বিক প্রচেষ্টা। যুগে যুগে নবী রসুল এসেছেন, তারা ধনী দ্বারা সমাজকে সংস্কার করেছেন। শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে কিয়ামত অবধি আর কোন নবী আসবেন না। এখন বরাসাতুল আম্বিয়া হিসেবে ওলামায়ে ইসলামকে এই দায়িত্ব পালন করতে হচ্ছে। এই দায়িত্ব পালন করতে গিয়েও দেখা যাচ্ছে ওলামায়ে সু এবং ওলামায়ে মন্দুহ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। শুরু থেকেই এটা ছিল, আজও এটা আছে, আগামী দিনেও এটা থাকবে। কারণ হকপন্থী মানুষ তারা বাছাই করার সুযোগ পাবে, হকপন্থী সংগঠন কোনটা এটা মানুষ বাছাই করার সুযোগ লাভের জন্যই আল্লাহ এই সুযোগটা করে দিয়েছে। শেষ নবী আগমনের পূর্বে আরব দেশের যে দুরবস্থা ছিল, সে দুরবস্থাকে উত্তরণের জন্য যেভাবে আল্লাহ পাক ব্যবস্থা করেছিলেন, তার মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। সে শিক্ষণীয় বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে, কীভাবে তিনি তার সমাজের সংশোধন করেছিলেন, সে পদ্ধতিটি আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وإن كانوا من قبل لفي ضلال مبين তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে তাদের একজনকে নবী হিসেবে প্রেরণ করেছেন, যিনি তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ পাঠ করে শোনান এবং তাদের অন্তর্জগৎকে পরিচ্ছন্ন করেন, পরিশুদ্ধ করেন এবং তাদেরকে শিক্ষা দান করেন কিতাব ও হিকমাহ, কোরআন এবং সুন্নাহ। وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট ভ্রান্তির মধ্যে, وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ এছাড়াও পরবর্তী যারা আসবে, যারা এখন পর্যন্ত তাদের সঙ্গে মোলাকাত করেনি, অর্থাৎ আমরা যারা, তাদের সবারই জন্য তিনি একমাত্র ব্যক্তি যিনি তালিম ও তারবিয়তের মাধ্যমে, তাজকিয়া ও তাসফিয়ার মাধ্যমে, পরিশুদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সংশোধন করবে। আয়াতটি একটি মৌলিক দিক নির্দেশনা দান করে সমাজ পরিবর্তনের, সমাজ পরিশুদ্ধকরণের। শয়তান যেহেতু আমাদের সঙ্গে আছে, প্রতি মুহূর্তে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। যে ব্যক্তি দৈনিক কোরআন শরীফ পড়ে সেখানেও শয়তান বেশি লাগে, এমনকি দৈনিক শিখি কোরআন পাঠকারী হাজ্জাজ বিন ইউসুফ শত শত আলেমের দুঃখের কারণ ছিলেন, তাকে ইসলাম জগতে কসাই বলে তিনি কুখ্যাতি পেয়েছেন। যেদিন তিনি মারা যান সেদিনও যেখানে 120,000 মতো আলেম সে যুগের অত্যন্ত জাইয়্যিদ উলামায়ে দ্বীন তাবেঈ যেখানে ছিলেন, অথচ তিনি দৈনিক শিখি কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ কোরআনের আলেম হলেই যে তিনি তার দ্বারা অনেক খেদমত হবে এটা আশা করা ঠিক না, বরং আমরা দেখতে পাচ্ছি কাদিয়ানীদের এত বড় বড় আলেম আছে, কোরআনের মুফাসসির আছে, যেমন লাহোরের মোহাম্মদ আলী, সে কাদিয়ানীদের একজন বিখ্যাত আলেম, তার ইংলিশ তফসির পড়ে বুঝে অন্তত একটা পৃষ্ঠা অনুবাদ করার যোগ্যতা আমাদের আছে কিনা সন্দেহ। এত বড় একটা আলেম মানুষ আল্লাহ পরীক্ষা নিয়েছেন শয়তানের মাধ্যমে, পুরা তার মেধাটাই ব্যয় হচ্ছে ইসলামের বিরুদ্ধে, শেষ নবুয়তের বিরুদ্ধে, গোলাম আহমদ বলে একটা বদবখত তার পক্ষে। তার নিঃসন্দেহে একদল ভক্ত আছে, তারা তাকে অন্ধবিশ্বাস করে, পৃথিবীর কোনায় কোনায় এমনি করে ইসলামের নামে ইসলামের ক্ষতি করার জন্য সবসময় একদল লোক আছে। দূর অতীতে বিখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিনকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলো যে আমরা তাহলে কোথায় যাবো, কার কাছ থেকে দিন শিখব। তিনি জবাব দিলেন, দেখো ইন হাজাল ইলমা দ্বীন ফানজুর মিম্মান তাখুযুনা দীনাকুম, দেখো কোরআন হাদিসের ইলম একটা দ্বীন, তোমরা শেখার আগে দেখো কার কাছ থেকে তোমরা দিন শিখছ, জানলেই তার কাছে শেখা হবে না। এজন্যই তো আমরা দেখতে পাই একই কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ সবাই বলছে, যারা দৈনিক কবর পূজা করছেন, কবরে দিয়ে নজর নিয়াজ দিচ্ছেন, কবরের কাছ থেকে তারা তাদের রোগের আরোগ্য কামনা করছেন, বিধবা নারী বন্ধা নারী সন্তান কামনা করছেন, সেই মানুষগুলো পর্যন্ত বলছে আমরা বাংলাদেশে কোরআন সুন্নাহ কায়েম করবো, বলছে না যতগুলো ইসলামী দল বাংলাদেশে আছে সবাই কোরআন সুন্নাহ কায়েম করবে, আর সেকুলার দলগুলো ভাষাটা একটু ঘুরিয়ে বলে আমরা কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন করিব না, ডাইরেক্ট কোরআন সুন্নাহ করবে এটা বলে না, কথার মধ্যে অনেক মার খেতে আসে। তাহলে আমরা কী করবো, সবাই যদি কোরআন সুন্নাহ কায়েম করবো তো আমরা কী করবো, কোরআন সুন্নাহ কায়েম করতে গিয়ে তো আমাদেরকে জেল খাটতে হলো, আমরা তো বাবা কারো জেল ইলেকশনে যাই নাই, আর ভোটের বাক্সের প্রতিদ্বন্দ্বী ছিলাম না, যারা জেল খাটানো তারা তো কোরআন সুন্নাহ কায়েম করার জন্য ক্ষমতা গিয়েছিল, তা আমাদের জেল খাটে কি কোরআন সুন্নাহ কায়েম হয়েছে, কারণ তাদের ব্যাখ্যা একরকম, সমস্যার ব্যাখ্যায় কি
হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র আছে, 6.5 লক্ষ মাদ্রাসার শিক্ষক আছে, তাদের জমিতে মদরাসিন আছে, তাদের লিডারকে আমি বললাম কী ব্যাপার মাথার উপরে ছবি রেখে আপনারা বেতন বৃদ্ধির দাবি করছেন? আপনারা হাদিস পড়েন না, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে, অথচ আপনারা মাথায় ছবি রেখে কোরআন হাদিস পড়াচ্ছেন? জবাব নেই, কারণ বেতন বৃদ্ধি। আপনারা দাবি করেন, দেখেন সরকার শোনে কি না, দাবি করারও সাহস না। তাহলে ওনারা যদি ক্ষমতায় যাবে কোনো কায়েম করবে, কবর নিয়ে তাদের ব্যবসা, তারা যদি ক্ষমতায় যায় ওরা কোন প্রলোচনা কায়েম করবে? চট্টগ্রামে আমাদের মসজিদে যারা হামলা করলো, 5,000-এর ঊর্ধ্বে মুসলমান টুপি দাড়ি নিয়ে স্লোগানের পরে স্লোগান, আহলাদেশের মসজিদ চলবে না চট্টগ্রামে। কারণটা কি, যাদের কাছে একজন আহলাদেশের মুসল্লির জীবন সম্পদ মসজিদ নিরাপদ নয়, তাদের কাছে কীভাবে দিন নিরাপদ হতে পারে? তাদের কাছে মানুষের জানমাল কীভাবে নিরাপদ হতে পারে? তার সাথে হাজার গুণ ভালো ওই সেকুলার গভর্নমেন্ট যারা আমাদের হত্যা করেনি ক্ষতি করেনি। পার্থক্য বোঝার জন্যই বলছি, প্রত্যেক ভাইকে আমরা সম্মান করি, সম্মান শ্রদ্ধা করি, যারা যতটুকু করে যাচ্ছেন সবার খেদমতকে আমরা স্বীকার করি, কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। কিন্তু আমাদের উপরে এত হামলা কেন, যত রাগের কেন্দ্রবিন্দু এখানে কেন? আমরা তো কারোর পরে কিছু বলি না কারোর বিরুদ্ধে, কী জন্য? কারণ একটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তালিম ও তারবিয়ত ছিল, যার ভিত্তিতে ওই তালিম ও তারবিয়ত এবং সেই ভিত্তিটি আমরা পুনরায় সমাজে পেশ করেছি। আমরা বলেছি তিনি কোরআন এবং সুন্নার মাধ্যমে আরবের সমাজ সংশোধন করেছিলেন, আমরা ঠিক সেটাই করতে চাই। কোনো মানুষের নিজস্ব রায় অনুযায়ী নয়। আপনার মানুষে বুখারি খতমে বুখারি হয়, খুব খাওয়া দাওয়া হয়, ওখানে খতমে বুখারি করে আপনার ছাত্রটা 20 টাকার তারাবি পড়ে, আর আমাদের নতাতে জীবনে খতমে বুখারি আজ পর্যন্ত হয় নাই। এখানে বুখারি শরীফ পড়ে সে ছেলে 8 রাত তারাবি পড়ে, বুখারির দোষ না যে পড়ে তার দোষ? ওখানে বুখারি পড়ে নিচে হাত বাঁধে, এখানে বুখারি পড়ে বুকে হাত বাঁধে, কার দোষ? ঔষধের দোষ না ডাক্তারের দোষ? ডাক্তারের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ওই ওষুধ দিয়ে ডাক্তার রোগী মেরে ফেলে। আমাদের উপরে মানুষের রাগের কারণ এখানে দলবদ্ধ মনোজাতের বিরুদ্ধে যখন আমরা কথা বললাম, আপনি নিজে আহলেসের দাবিদার হয়ে আমাদেরকে পিটালেন। এগুলো আমাদের তিক্ত অভিজ্ঞতার পিছনে রেখে কিন্তু কথাগুলো বলতে হচ্ছে। সবাই কোরআন সুন্নাহ বলতে বলতে গলা ফেরা মুখে ফেরা ফেরা দিচ্ছে আমরা, আর এত ফজিলত বয়ান করছি যে 149 কোটি গুণ নাকি পাওয়া যাবে। আমাদের পুঁজি বাড়া 10টা, একটা নাকি কাজ করলে 10টা নাকি, তাই না? আর অন্য জায়গাতে এগুলো নাকি কাজ করলে কোটি কোটি নাকি, তো মানুষ সেখানে যাবে না কেন? বন্ধুরা আমার, সমাজ সংস্কার ব্যতীত সমাজের কল্যাণ আশা করা যায় না। লাঠি মেরে কোশ্চেন করে সমাজ সংশোধন হয় না। সমাজ সংস্কারের জন্য প্রয়োজন কেন, যে বর্তমানে মানুষের মৌলিক মূল্যবোধ একেবারে তলানিতে নেমে গেছে। আল্লাহ পাক বলছেন, লাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন্নি লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমরা সৃষ্টি করছি জাহান্নামের জন্য একদল মানুষ যাদের অন্তর আছে কিন্তু বুঝে না, কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে নিকৃষ্ট।
এটা দিয়ে বোঝা গেল যে মানুষ এই সুন্দর দেহটা নিয়ে আমরা বসে আছি, এর মধ্যে আমাদের কাউকে আল্লাহ পাক এমন উন্নত চরিত্রের সৃষ্টি করে দিয়েছেন যারা ফেরেশতাকে ডিঙে মেরাজে আল্লাহর কাছে সাক্ষাৎ করার যোগ্যতা রাখে, ঠিক না? আপনি বলুন না উনি গেছে বলতে নূর ছিল না এই জন্য গেছে, আসলে তাই আল্লাহ পাক তার নিজস্ব ক্ষমতা বলে দুনিয়া সব পেরিয়ে মহাসংঘের সমস্ত বাধা পেরিয়ে একটা রক্ত মাংস গড়া মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়ে আল্লাহ নিজে সাক্ষাৎ দিলেন, যেখানে জিব্রিলের প্রবেশাধিকার নাই সেখানে আল্লাহ পাক তাকে প্রবেশাধিকার দিলেন। এটি মানুষের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। দুনিয়াতে বসে অঙ্গুলের হিলনে আঙুলের ইশারে চন্দ্র দ্বিখণ্ডিত করার তৌফিক আল্লাহ পাক তাকে দিয়েছেন। তার নির্দেশে জীবন্ত একটা গাছ উঠে তার সামনে এসে চলে এসছে, সেজদা করেছে, মাথা নিচে করে ছায়া করেছে। এত কিছু করার যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, অথচ এই মানুষ একবার নিম্ন স্তরে পৌঁছে গেছে, হেন অপকর্ম যে তারা করেনি, আর লোকরা করেনি বেলা আবু জাহেল আবু জাহেল অন্যায় কাজ কিছু করেনি, এই মানুষগুলো কী করে পরিবর্তন হয়ে গেল? বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে মানুষের সার্বিক জীবন পরিবর্তন হয়, এটাই বলছিলাম আপনাদের সামনে। আর এটাকে বলে মানবিক মূল্যবোধ। দেহ ও আত্মার সমুন্নত চাহিদার নিয়ন্ত্রিত স্ফুরণকে মূল্যবোধ বা ভ্যালু বলা হয়। মানুষ ও জীব জগতের কল্যাণ সাধনের মাত্রা অনুযায়ী মূল্যবোধের মাত্রা কম বেশি হয়। যে কাজে মানুষের বা সমাজের কোনো কল্যাণ নেই ওটাকে মূল্যবোধের হিসাবেই ধরা হবে না, যে কাজে সমাজের কল্যাণ আছে ওটাই হচ্ছে মূলত মূল্যবোধ, ওটাকে বলা ভ্যালু। এই মূল্যবোধ যখন তলানিতে নেমে যায় তখন সমাজে অশান্তি দাবানল সৃষ্টি হয়। আজকে মূল্যবোধের যে অবস্থা আমরা দেখছি, বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর রাষ্ট্রনেতাদের হাতের মুঠোর মধ্যে এখন বিশ্ব ধ্বংসের বোতাম এসে গেছে। তারা তাদের সমস্ত মেধায় অর্থ সম্পদ ব্যয় করছেন মানুষ হত্যার খাতে। যদি তারা এগুলিকে মানুষ রক্ষার খাতে ব্যয় করতেন তাহলে বিশ্ব মানবতার রক্ষা পেত, এগিয়ে যেত। এটা কেন করছে? মানবিক মূল্যবোধ তাদের মধ্যে নাই। সবচেয়ে বড় প্রয়োজন ছিল আজকে একটা মানুষকে মানুষ বানানো। কীভাবে মানুষকে মানুষ বানানো যাবে? যুগে যুগে জ্ঞানীরা বহু চিন্তা করেছেন কিন্তু চিন্তার কোনো ডিসিশন তারা আসতে পারে না। এখানে গিয়েই আল্লাহর পক্ষ থেকে বিধান এসে গেছে, তিনি জানিয়ে দিয়েছেন তোমরা এইটা করো তাহলে তোমার মূল্যবোধ মূল্যবোধ তোমরা ফিরে পাবে। হত্যাকারী ওমর দেহরক্ষী ওমরে পরিণত হল, আজও সেটা সম্ভব যদি আপনার মূল্যবোধের মূল বিষয়বস্তু যদি আপনার উপলব্ধি আসে। তাহলে কি সেটা? আপনাকে টার্গেট পরিবর্তন করতে হবে। আপনি দুনিয়াকে চূড়ান্ত ঠিকানা মনে করছেন না আখেরাতকে চূড়ান্ত ঠিকানা মনে করছেন? আপনি নিজেই নিজের জীবনের সিদ্ধান্তদাতা মনে করছেন না আপনার সৃষ্টিকর্তার প্রণীত বিধানকেই নিজের জীবনের সিদ্ধান্তদাতা বলে মনে করছেন? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, নইলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আজকে এমন মূল্যবোধ চলছে পৃথিবীতে, নিজের সন্তান নিজের বাপের মুখে আগুন না দেওয়া পর্যন্ত, যে মায়ের দুঃখে আমি মানুষ হয়েছে সে মায়ের মুখে আগুন না দেওয়া পর্যন্ত তার কল্যাণ হচ্ছে না, সে স্বর্গে যাচ্ছে না। এটা কি মূল্যবোধ হল? স্বামী মরে গেছে, স্ত্রী বিধবা হবে, যেহেতু পুনরায় তার বিবাহ নিষিদ্ধ, অতএব একটা কুমারী এটা একেবারে যুবতী বিধবাকে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত নিক্ষেপ করা, এটাকেও বলা হচ্ছে ধর্ম।
যখন সে আগুনে পুড়ে মরে যাচ্ছে তখন আপনি উলু ধরে দিয়ে বলছেন ওই চলে গেল স্বর্গে, এটা কি মূল্যবোধ হলো? কদিন আগেও তো এসবগুলো হয়েছে, এসব বড় বড় আস্থানাগুলিতে কথিত ধর্মস্থানগুলিতে দেবদাসী লালন করা হয়েছে, ইতিমধ্যেই বহু দেবতা ধরা পড়ে গেছে, দেখেন না পত্রিকায় আসছে এখন। মানুষের স্বভাব বিরুদ্ধ যে কোনো কাজই মানুষের মূল্য ধ্বংস করবেই। খ্রিস্টান পোপ পাদ্রীরা মনে করছেন বিবাহ করাটা মূল্যবোধ বিরোধী কাজ, অর্থাৎ বিবাহ নিষিদ্ধ পোপ পাদ্রীদের জন্য, ফলে তারা ঠেকাতে পারে নাই। তাদের সেখান থেকে এমন এমন নোংরা ঘটনা বেরিয়ে আসতেছে যা শুনলেও কানে আনন্দ দিতে হয়। মৌলিক বিষয়টা হচ্ছে এই, মানুষের মানবিক মূল্যবোধ রক্ষার জন্য অবশ্যই তাকে অমানবিক সত্তার কাছ থেকে বিধান নিতে হবে। মানুষ কখনো নিজের মানবিক মূল্যবোধ রক্ষার জন্য সিদ্ধান্ত দিতে পারে না, কারণ মানুষ যখনই কোনো আইন করবে তখন তার নিজেকে রক্ষা করে আইন করবে, সে নিজের তৈরি আইনের পিস্তল দিয়ে নিজের পক্ষ ভেদ করবে, এটা কশ্চিন কারণ সে চাইবে না। আর সেই জন্য মানুষকে একটা অভ্রান্ত সত্তার কাছে মাথা নত করতে হয়, তিনি হচ্ছেন আল্লাহ। নবী রাসূলগণ এই পথে দেখিয়ে গিয়েছেন, এর বাইরে যদি আপনি যান আপনি শেষ হয়ে যাবেন, আর আগাতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে ইসলামই একমাত্র দ্বীন। ওয়াখতালাফাল লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনহুম, আহলে কিতাবরা যাদের কাছে আল্লাহর কিতাব এসেছিল ইহুদি নাসারারা, তারা ইখতলাফ করলো, বিভেদ করলো, মতভেদ করলো, যখন তাদের কাছে এলেম এসে গেল, এলেম বলতে কোরআন এসে গেল, না এটা আল্লাহর কালাম নয়, আমাদেরটা আমাদের থাকবে, আগেরটা আল্লাহর কালাম ছিল, এটা আল্লাহর কালাম, ওটা বাতিল করে আল্লাহ পাক শেষ কালাম নামিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, ওরা মানল না, ফলে যা হওয়ার তাই হলো। আমি ইয়াকফুর বি আয়াতিল্লাহি ফাইন্নাল্লাহ সারিউল হিসাব, যে ব্যক্তি আল্লাহর আয়াত সময়কে অস্বীকার করবে আল্লাহ দ্রুত তাদেরকে শাস্তি নামিয়ে দিবেন। সারা বিশ্বে আল্লাহর শাস্তি নেমে গেছে, বিভিন্ন এলাকা ভিত্তিক এখন হচ্ছে, এটাকে সর্বব্যাপী রূপ ধারণ করতে বেশি দিন সময় লাগবে না, কারণ সর্বোচ্চ দুষ্ট নেতৃত্ব সারা মানবতাকে মানবতার টুটি চেপে ধরে বসে আছে। মানুষকে যদি বাঁচতে হয় অবশ্যই ফিরে যেতে হবে তার সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত বিধানের কাছে, আর সেই বিধান বুঝতে হবে তাদের মাধ্যমে, যাদের সামনে বিধান নাজিল হয়েছে, যাদের সামনে আমার নবী তাদের বিধান ব্যাখ্যা দিয়েছেন, তাদের বুঝ অনুযায়ী আপনাকে বুঝতে হবে। দেড় হাজার বছর পরে এসে আপনি নিজের বুঝ দিলে হবে না, এই বুঝটা আপনার দিকে চলবে। এই মৌলিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার পরে সিদ্ধান্ত আল্লাহর কাছে নিচ্ছি। আল্লাহ বলছেন দেখো তোরা বুঝো আর না বুঝো, আমার ইসলামে দিন যে ব্যক্তি ইসলাম ব্যক্তি অন্য কোনো দিন জীবন ব্যবস্থা তালাশ করবে সেটা কখনোই কবুল করা হবে না, সে পরিণামে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। এখন জগৎবাসীকে ভেবে দেখতে হবে আমি ইসলাম ফলো করবো কি করবো না, শয়তান বলবে আপনি ফলো করবেন না, কিন্তু বাস্তবতা আপনাকে বাধ্য করবে আপনাকে ফলো করতেই হবে। জনগণের ট্যাক্সের টাকা নিয়ে আপনি বোমা বানাচ্ছেন, অথচ নিজের দেশের 77% মানুষ ভিলো স্টারভেশন লেভেলে বসবাস করছে পার্শ্ববর্তী বৃহত্তম গণতন্ত্রের দেশে। আমেরিকার 99% মানুষের অর্থের 1% মানুষ ভোগ করছে, সারা বিশ্বের সমস্ত সম্পদ মাত্র 8 জনের পকেটে যাচ্ছে, এরপরেও আপনি বলছেন যে আমরা খুব ভালো আছি। রক্ত শোষিত হচ্ছে এইভাবে, সুদকেই এখন আমরা ব্যবসা বলছি, আবু জেহেল সুদের আর ব্যবসার পার্থক্য বোঝে নাই, সংক্ষেপে আপনার বোঝার চেষ্টা করুন, 100 টাকাতে 110 টাকা দিলে টাকায় টাকা আসে, টাকায় কি সম্পদ আসে, টাকা কি চিবিয়ে খাওয়া যায়, টাকা কি পেট ভরে, টাকা কি কোনো খাদ্যবস্তু,
না, আমার সঙ্গে রেসপন্স করার চেষ্টা করবে। টাকায় টাকা আসলো বলছে মুভ করে দেবে, ভাই কেন লাগে বলেন না, ঘুরেই ঘুরে তার করবে। টাকায় টাকা আসলে টাকা কোনো ভোগ্য বস্তু নয়, কিন্তু টাকায় যখন সম্পদ আসে তখন ওটা ভোগ্য বস্তু হয়। সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, লবণের বদলে লবণ, যতটুকু দিচ্ছেন ততটুকু নিতে পারেন, কিন্তু বাকিতে আপনি লেনদেন করেন তখন আপনাকে সেটাই দিতে হবে। 100 টাকার মাল দিলেন, 100 টাকার মালই আপনাকে ফেরত দিতে হবে। তো টাকার বিনিময়ে টাকা নেওয়াটা হলো সুদ, আর ব্যবসার বিনিময়ে লাভ নেওয়াটা সুদ নয়। কারণ ব্যবসা করলে মাল চারিদিকে ছড়িয়ে যায়, ফলে একজনের উৎপাদিত তরকারি সবজি সবার ঘরে ঘরে পৌঁছে যায়। কিন্তু টাকার বিনিময়ে টাকা বৃদ্ধি পেলে টাকায় বৃদ্ধি পায়, কিন্তু টাকা কোনো কাজে লাগে না, ও কোনো ভ্যালু নেই। এবার এই টাকা জায়েজ করার জন্য আমরা কী করলাম, নগদে এক দাম বাকিতে বেশি দাম। নগদে একটা মালের দাম 100 টাকা, বাকিতে একটা মাল নিলে 120 টাকা। বাবা একসঙ্গে না করো, এই 20 টাকা তুমি কিস্তিতে দাও, আসল টাকা চাই না, কিস্তির টাকা শোধ করো। ঘরে ঘরে এনজিও এগুলো করছে না, ব্যাংকও তাই করছে না, মহাজনটা তার সার বেশি করতেছে। সেই রেখে আসা আবু জেহেলিয়া যুগের সুর নামে বেনামে এখনো চলছে, নাম আরবিতে দিচ্ছে মোরাবাহা। মানুষ আরবি নাম শুনলেই কিন্তু খুশি হয়ে যায়। একটু আগে দেখলাম সৌদি হোমিও ফার্মেসি, দেখে এলাম গাড়ির মধ্যে বসে, ডাক্তার হলো বাঙালি, ঔষধ হলো হ্যানিম্যানের, নাম হলো সৌদি, অর্থ সৌদি বললেই ধার্মিক রুগীরা এখানে চলে আসবে। বন্ধ করে দাম, গরমও লাগে ঠান্ডাও লাগে খুব বেশি করে, বুঝলেন না? এই যে স্পষ্ট প্রচারণা চলছে সমাজে, এর বিরুদ্ধে আলেম সমাজে কোনো বক্তব্য নাই। বন্ধকী প্রথা চলছে ঘরে ঘরে, জমি বন্ধক রাখেন 1000 টাকা বিনিময়ে 1 বিঘা জমি, আপনি এই জমিটা নিজে ভোগ করছেন, যে মালিক সে তাকে ভোগ করতে পারছে না, এরপর 1000 টাকা তাকে দিতেই হবে। 10 বছর যদি দিতে না পারেন, ওই 10 বছরে ওই লোকটা জমি ভোগ করবে, আপনি কিন্তু পরে 1000 টাকা আবার পুরোপুরি নিচ্ছেন। মাঝখানে যদি জমি চাষ করে আপনি ভোগ করলেন, এই ভোগ করার টাকাগুলো কী হলো আপনার? 100 টাকার বিনিময় হচ্ছে না, 1000 টাকার বিনিময় হচ্ছে না? কুল্লো কার্যেন জাররা নাফান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যার লাভ নিয়ে আসে ওটাই সুদ। মুসলমানদের সমাজে এগুলো সমানা চলছে, ফলে মুসলমানদের সমাজে অর্থনৈতিক উন্নতি নাই। আমরা সবাই সালাত আদায় করছি, কিন্তু সালাত আমার কোনো কাজে লাগছে না, এর কারণ এই যে আমার রুজিটি হচ্ছে হারাম। আপনাকে অবশ্যই অবশ্যই যে কোনো সময় বিপদে পড়তে হতে পারে, আপনি সেখানে কর্জ নেবেন না, ঋণ নেবেন না, ঋণ অবশ্যই মানুষকে করছে বিপদে পড়ে, ঋণের বিনিময়ে লাভ নেওয়াটা সুদ। ঋণের বিনিময়ে যতটুকু ঋণ ততটুকুই নেবেন, এটা হবে কর্জে হাসান। মানুষ যে ব্যক্তি আল্লাহকে উত্তম ঋণ দেবে, আল্লাহ পাক তাকে বহুগুণ বেশি দান করবেন, আল্লাহ আল্লাহ যাকে খুশি আরও বেশি দান করবেন। আখেরাতে বেশি কর উদ্দেশ্যে যদি কেউ মানুষকে কর্জ দেয়, সেই কর্জের কোনো নেকির শেষ নাই। দুনিয়াতে লাভবান হওয়াটা যে বস্তুবাদী চিন্তা, এই চিন্তা থেকেই সুদ ভিত্তিক অর্থনীতির মূল বিষয়টা হলো এখানে। মুসলমান দুনিয়াতে লাভ করতে চায় না, আখেরাতে লাভবান হতে চায়, আর এই জন্য কর্জ হাসানা ভিত্তিক অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজের প্রবৃদ্ধি দান করে। এ কারণে আল্লাহ পাক বলছেন এম হাকুল্লাহ রেবা ও ইউর বিশ সাদাকাত, আল্লাহ পাক রেবাকে সংকুচিত করেন এবং সাদাকাতকে প্রবৃদ্ধি দান করেন।
যত বেশি সাদকা দেবেন, ধরে নিন আপনি একজন শিল্পপতি, আপনি 1 কোটি টাকা দামের শিল্প তৈরি করলেন, কাপড় তৈরি করলেন, আপনার যে কর্মচারী তারা কিন্তু কাপড়টা কিনবে, কিন্তু আপনি এই 1 কোটি টাকার জাকাত দিলেন না, সব টাকা নিজে রাখলেন, লাভটা নিজে নিলেন, ফলে ওই কর্মচারীগুলো যে বেতন আপনি দেন সেই পরে বেঁচে থেকে আপনার একখানে দামি শাড়ি কেনার ক্ষমতা তাদের হয় না। কিন্তু যদি আপনি ঠিকমতো জাকাত দিতেন, 40 ভাগের 1 ভাগ যদি জাকাতটা দিতেন, জাকাতটা তো ওই অভাবগ্রস্ত লোকেরা নিত, আর ওই জাকাতের টাকা দিয়েই কিন্তু আপনার শাড়িটা সে খরিদ করত। কথা বুঝতে পেরেছেন? তাহলে হতো কি, আপনার মিলও চলত, ওই ব্যক্তি খাওয়া পড়ার বিষয়টাও সহজে ভরণ পোষণ ব্যাপারটা হয়ে যেত। তা আপনার চিন্তা হলো আমার টাকা সব আমি রাখবো, কাউকে দেবো না। এতে ভুল হচ্ছে এই যে আপনি একসময় যোগের মতো শোষণ করতে করতে ফুলি মোটা হবেন, যোগ মরে কখন, পেট ভরে যায় আর খেতে পারে না, তখন যোগ পড়ে মরে যায়। মশা মরে কখন, মশার রক্ত খেত থেকে যখন এক ফুলের ট্যাপলা হয়, লাল টকটকা হয়ে যায়, তখন মশা অটোমেটিক মরে যায়। ওই রক্ত মশার কোনো কাজে লাগে না, ওই যোগ ওই রক্ত যোগের কোনো কাজে লাগে না, ঠিক সুদখোরের সুদ তার নিজের কোনো কাজে লাগে না, অন্যের কোনো কাজে লাগে না, বকরির মাল বকরির কোনো কাজে লাগে না, অন্যের কোনো কাজে লাগে না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই বন্ধকি প্রথা, এই কিস্তি প্রথা, মোরাবাহার নামে সুদ খাওয়ার প্রথার বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। যদি আপনার মধ্যে ইমান থাকে, আপনি কখনোই পরকালে বিক্রি করে দুনিয়া কামাই করতে পারেন না। হচ্ছে কিন্তু সেটাই, আন্তর্জাতিক বিশ্ব সুদি অর্থনীতির মাধ্যমে মুসলিম দেশগুলোকে যোগের মতো শোষণ করে গরিব থেকে আরো গরিব করে দিচ্ছে। এইখানে এক কাজে কফি, এখানে 20 কিলোমিটার দূরে চলে যান, 10 টাকা কেজি পরিমাণ, এখন তো 2 টাকা কেজি পাওয়া যাবে, ওইটা যখন 9 টাকা আসবে 20 কিলোমিটার দূরে, এখানে এসে 10 টাকা কেজি হয়ে যাবে, মাঝখানে যে 9 টাকা কে লাভ করবে, যে কষ্ট করে মাথার দাম পায় ফেলে যে কৃষক ফসল উৎপাদন করলো সে কিছুই পাচ্ছে না, মাঝখানে মধ্যস্বত্ব ভোগীরা সব পেয়ে যাচ্ছে, এটার নাম কশ্চিনকালে কোনো অর্থনীতি নয়, এটাকেই গণতান্ত্রিক অর্থনীতি বলে আমরা সবসময় স্লোগান দিয়ে বেড়াচ্ছি। জি না, ইসলাম লা তাজলিমুনা ওয়া লা তুজলামু, জুলুম করো না অত্যাচারিত হয়েও না, পরিষ্কার কথা। এটা অর্থনীতির রূপ আমরা ধ্বংস করে দিয়েছি। এখানে আল্লাহর রাসূল বলছেন দেখো সুদ তোমাকে অবশ্যই অবশ্যই নিঃস্ব করে ফেলবে। যারা সুদ ব্যবসা করছেন, আমেরিকাতে নিঃস্ব হয়েছে, এদেশেও সুদ নিঃস্বটা এসে যাচ্ছে, আমরাও নিঃস্বতার মধ্যে চলে যাচ্ছি, আগাতে পারছি না। মৌলিক কারণ সুদি অর্থনীতি। এ বিষয়ে গত ইজতেমায় একটা প্রবন্ধ বেরোয়েছিল তাহারিকে বাইরে মহাচারে, এই ইজতেমায় ওটা আপনারা বই আকারে পাবেন, বাড়িতে নিয়ে একটু ডিপলি পড়ার চেষ্টা করবেন। আরবিতে নাম দিলেই সুদ হারাল হবে না, হারাম হারামই থাকবে যে কায়দায় আপনি খান না কেন। আবার বলি 100 টাকার নগদ নিয়ে 120 টাকা বাকিতে বিক্রি করা, এটাকে জায়েজ না হারাম বললাম? এই কিস্তিতে যদি হয় আপনার সুবিধা হয়, এরপরও এটাকে হারাম বলতে হবে। আপনি যুক্তি দিচ্ছেন আমি তো একটু সুবিধা দিচ্ছি, সুবিধা পর অধিকার আপনার একার নয়, কারণ এই ব্যবসায় দাতার কোনো ঝুঁকি নেই, যিনি গ্রহীতা তারই কোনো ঝুঁকি আছে, তাই না? যিনি টাকা দিচ্ছেন তার কোনো ঝুঁকি নেই, যিনি টাকা নিচ্ছেন সমস্ত ঝুঁকি তার। ব্যবসায় যদি সে লাভ করতে পারে তবে দেবে, না পারলে তার বেশ জমিটা বেশি কিনে হলেও টাকা দিতে হবে। ব্যবসা তাকেই বলে যেখানে প্রফিট লস শেয়ারিং হয়, উভয় পক্ষে ঝুঁকি থাকে। আর সুদ তাকেই বলে, সুদ দাতার কোনো ঝুঁকি নেই, সুদ গ্রহীতার যাবতীয় ঝুঁকি থাকে। অর্থাৎ সুদই হলো যাবতীয় ঝুঁকির দায়দায়িত্ব, সুদ গ্রহীতা, আর ব্যবসায় ঝুঁকি থাকে উভয় পক্ষে। পার্থক্য হচ্ছে না? এখানে ব্যাংক বলুন, মহাজন বলুন, যিনি হোক না কেন, কেউ ঝুঁকি নিতে রাজি ন। ঝুঁকি নিতে খালি ওই ব্যক্তি যে ব্যক্তি টাকা নিয়েছে আপনার কাছ থেকে, তাকেই ঝুঁকি নিতে হচ্ছে, এটা নিয়ম নয়।
ইসলাম এই অর্থ দিয়ে কোশ্চেনকে সমর্থন করে না, এটা খালি একটা সাইড। এবার আমাদের যত ঝামেলা হয়েছে আমাদের এবাদতের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে, ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের যত হইচই, এতে নিয়ে যত মজহাব, যত তরিকা, সব কিছু এখানে গিয়ে ঢুকে পড়েছে। এখানে মৌলিকভাবে দুটো আকিদা কাজ করছে, ইমানের সংজ্ঞার আকিদা। ইমানের সংজ্ঞা কী এ বিষয়ে যারা পুরোপুরি বুঝতে পারবেন না, তাদেরকে বোঝানোর জন্য খালি বলে দিই, বহু ভাগ আছে। আমরা সবাই তৌহিদবাদী মুসলমান, ইমানদার বলি। আসলে আমরা আমার আগের বক্তা বলছিলেন, তোমরা অধিকাংশই মুমিন বটে কিন্তু তোমরা মুশরিক। আমি হাসপাতালে ফেরার পথে গাড়িতে শুনলাম এই বক্তব্য হতে, সম্ভবত আখতারবাদী ছিল এটা, কথা ঠিক। আমরা মুমিন বটে কিন্তু আমরা মুশরিক। কারণটা কি জানেন? আমাদের আকিদা গোলমাল হয়ে আছে। কি ইমান কাকে বলে সঙ্গে নেন? আল ইমান আত তাসদিক বিল জানান আল ইকরার বিল লিসান আল আমল বিল আরকান ইযিদ বিত তাআ ওয়া ইয়ানকুস বিল মাসিয়াত আল ইমান ওয়াল আসল আল আমল ওয়াল ফারহ। বাংলায় বলি, হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হচ্ছে ইমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হল মূল, কর্ম হল শাখা। এটা হচ্ছে আহলে হাদিসের ইমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান, এটা হল সঠিক সাহাবায়ে কেরামের ইমান। এবার খারেজিদের ইমানটা কিরকম? তারা বলে বিশ্বাস, কর্ম, স্বীকৃতি তিনটাই ইমানের মূল। একটা যদি সমস্যা ঘটে যায় ইমান থেকে খারিজ হয়ে যাবে, তার রক্ত হালাল হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের সরকার এবং ধনিক শ্রেণী আল্লাহর বিধান মানে না, সেহেতু এদের রক্ত হালাল। অতএব এই সুযোগে জঙ্গিবাদের সুন্দর উস্কানি দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে। এর পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে, যারা এই সুন্দর বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়, ইসলামের এই রক্ষা ব্যূহ এটাকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিতে চায়। তারা ইসলামের নাম করে জঙ্গিবাদের এই আকিদাটা ঢুকিয়ে দিয়ে মুসলমানের হাত দিয়ে মুসলমানের লক্ষ্য লক্ষ্য করে প্রতিদিন রক্ত ঝরাচ্ছে। তরুণ ছেলেরা এই পার্থক্য বোঝে না, আর না বোঝার কারণে তাদের দিয়েই তাদের এই মিশন সাকসেসফুল হচ্ছে। এখানে অস্ত্র কিন্তু ইহুদি নাসারাদের, ব্রেনটা চলছে ইহুদি নাসারাদের, গুলি করছে মুসলমান, মরছে মুসলমান, অস্ত্রের ব্যবসা করছে ইহুদি নাসারা, হাসছে কিন্তু ইহুদি নাসারা মুসলমানদের শত্রুরা। এই ফাঁদে ফেলেছে কেন? খারেজিদের ইমানটা আছে বলে ওইটাকে তারা এখানে ঢুকিয়ে দিয়েছে খুব ভালো করে। জেলখানায় বসে আমি একটা কথা শিখে এসেছি, যত তক রহেগি মক্খি, যত তক রহেগি নাজাসাত, তত তক রহেগি মক্খি। যতদিন যতক্ষণ নাপাকি থাকবে ততক্ষণ মাসি থাকবে, অতএব নাপাকি দূর করো, মাসি পালাবে। এটা যেখানে এক জঙ্গি নেতার কাছ থেকে ভালো শিখে এসছে। এটা আমার জিয়াদ কোতাল বইয়ের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি তাকে ছোট্ট করে জবাব দিয়েছিলাম, সে জবাবটা আপনাদের শিখিয়ে দিই, দেখো তো নাজাসাত দূর করা তোমাদের বা কারোর পক্ষে সম্ভব নয়। তো নাজাসাতের মূল হচ্ছে ইবলিস, তাই না? ওই ইবলিসটা আল্লাহ এমন হায়াত দিয়েছে, ও কেমন আগে মরবে না, অর্থাৎ নাজাসাত থাকবে, ওকে হটানো যাবে না, আর মক্খিও হটানো যাবে না। তোমরা আকিদা পরিবর্তন করো। তখন বলছে তাই তো স্যার, এটা তো মাথায় একদিন আমাদের আসেনি, মাথায় আসতে হবে, মাথা ব্যথা হয়েছে, ওষুধ খাও, ট্যাবলেট খাও, ক্যাপসুল খাও, মাথা ব্যথা দূর করো, কিন্তু মাথা কেটে ফেললে তার দেহই থাকে। তোমরা মাথা ব্যথা হয়েছে বলে মাথা কেটে ফেলবা? সরকার দুর্নীতি করছে, তুমি দুর্নীতি করছো, আমি দুর্নীতি করছি, তো সব কেটে ফেলে দেবা, তো দেশ থাকবে কারা? ভালো, এতেই যখন তোমরা মুজাহিদ হয়ে গেছো, নিজের বাপকে আগে মারো, নিজের বউটাকে মারো, তখন কিন্তু রোয়া করে না। যত রাজ হলে সরকারকে মারতে হবে, সরকার দেশ চালায়,
সারা দেশের চিন্তা সরকারি ঘাড়ে, ভালো হোক মন্দ হোক তারা তো দেশের কাজ করছে, তো ওটাকে মানলেই এদেশে ঝাঁপ দিয়ে পড়া যায়। আমরা তো গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা কী করতে পারি বলেন? অত্যন্ত সুচতুরভাবে এই স্লোগানটা ঢুকিয়ে দিয়ে মুসলিম বিশ্বকে শেষ করার পলিসি ফাঁদা হয়েছে এর মাধ্যমে। ঠিক এর বিপরীত আর কাকিদা কি? শুধুমাত্র স্বীকৃতির মাধ্যমে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আপনি মুসলমান হয়ে যাবেন, আমলের কোনো দরকার নেই, আমল ইমানের অংশ নয়। তিনটে ব্যাখ্যা হল না, আমল ইমানের অংশ নয় এই কথা যদি বলা হয় তাহলে আমি খালি স্লোগানই দেবো সারা জীবন, কোনদিন আমল করবো না, ঠিক না? অধিকাংশ মুসলমান এই দলভুক্ত, এদেরকে বলে আমি তো মুরজিয়া, শৈথিল্যবাদী, শৈথিল্যবাদী, চরমপন্থী, মধ্যপন্থী, তিনটা আকিদা আমাদের সমস্ত আমল বরবাদ করে দিচ্ছে, মানবিক মূল্যবোধ ধ্বংস করে দিচ্ছে। যে ব্যক্তি চরমপন্থী আকিদা বিশ্বাসী তার কাছে মানবিক মূল্যবোধের কোনোই মূল্য নাই, সে নিজে সালাত আদায় করে, কোরআন শরীফ পড়ে অত্যন্ত চমৎকারভাবে, কিন্তু যখন একটা মানুষটা দেখছে যে এই মানুষটা শহীদদেরকে সালাত আদায় করে না, বাস খতম করে দেওয়া থাকে, মূল্যবোধ থাকলেও আর একজন দেখছে না, আর আমলের কি দরকার? আকিদা তো ঠিক আছে, অতএব তুমি সালাত আদায় করো বা না করো, জেনা করো, ব্যবসা ওই জেনা ওই সারাকা যা খুশি তুমি করো, তুমি পাক্কা মুসলমান হবে, তার কাছে কোনো মূল্যবোধ থাকবে না। ইফটিজিং হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, এরপরে সে পাক্কা মুসলমান থাকছে, কারণ তার আমল তো ইমানের অংশ নয়। এই আকিদার লোকদের বলা হচ্ছে মুরজিয়া। বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর প্রায় অধিকাংশ মুসলিম কান্ট্রিতে এই তিনটা মৌলিক আকিদার কাজ করছে। সালাফি আকিদা কশ্চিন করাও চরমপন্থী আকিদা নয়, সালাফি আকিদা কশ্চিন করাও মুরজি আকিদা নয়। এখন যে সমস্ত আহলেদি জন্মগত আহলেদি তাদের মধ্যে কোনো প্রশিক্ষণ নাই, তারা যদি কেউ এমনি করে চরমপন্থী আকিদায় চলে যায়, সালাত কিন্তু রমজান করে আদায় করে, আপনার সেই পার ভেসে ঠেসে গায়ে লাগিয়ে দেয়, তাতে সমস্যা নেই, কিন্তু ওর আকিদার মধ্যে চরমপন্থা ঢুকে গেছে, ওর আকিদার মধ্যে এমনি করে সেকুলারিজম ঢুকে গেছে, খালি নারা থাকবে তো মুসলমান হয়ে যাবো, ওই লোকটাকে আহলেদি থাকবে। এবার ফতো আপনাদের দেওয়া লাগবে, একজন লোক খালি রমজান করে আকিদা চরমপন্থী, ওকে আহলে দিস, শুধু রমজান করে আকিদা জেনা ব্যবহার সবই করে, সেটাকে কোনো সমস্যাই মনে করবে, ওকে আহলে দিস, আহলে দিস আন্দোলন বাংলাদেশ ওই সব আহলের সঙ্গে ঐক্য করবে যাদের মধ্যে এই আকিদা মজবুত আছে, আমলটা ঠিক সেই হাদিস অনুযায়ী আছে, পবিত্র কোরআন ও সেই হাদিস ভিত্তিক আকিদা ও আমলের মাধ্যমে একটা সমাজ পরিবর্তন হয়, মানবিক মূল্যবোধ তার কাছে নিরাপদ। আর যার মধ্যে চরমপন্থী আকিদা ঢুকে গেছে তার কাছে তার বাপের জীবনও নিরাপদ নয়, যার মধ্যে শৈথিল্যবাদী আকিদা রয়েছে তার কাছে তার পরিবারটাও নিরাপদ নয়। আমাদের কাছে ছেলেরা ফতোয়া চায় প্রতিদিন জমার পরে, আমার কাছে যতগুলো ফতোয়া জবাব দিতে হয় প্রায় এ কথা আসে, তরুণ ছেলেরা এখন অনেক দিনদার হচ্ছে, তারপরে স্যার আমি দাঁড়িয়ে রেখেছি আমার বাপ মাপের তো খাওয়া বন্ধ, দলিল অমুকের দাঁড়িয়ে এত বড় নেতা, তারপর আল্লাহর রহমত আছে বলেই তো নেতা হয়েছে, তার দাঁড়িয়ে নেই কিছু নেই, তারপর দোষ হয় না, তুই এই ছোটোবেলা কেমন দাঁড়িয়ে রাখবি, আমি কী করবো বলেন? স্যার আব্বা সৌদি চাকরি করে, আমি কী করবো, কোথায় যাব? ছেলেদের মধ্যে আস্তে আস্তে ইমানি জজ্বা ফিরে আসতেছে, এগুলো বিষয়ে আপনার খেয়াল রাখবে, যারা বাবা হয়েছেন হারাম পরিত্যাগ করেন, হারাম খাবেন না। শরণের পত্রিকায় পৃথিবীর সবচেয়ে নাম করা কি দাউদ নাকি ডন, বড় ডন দাউদ নাম না, দাউদ ইব্রাহিম, তার ছেলে বলেছে আমার বাপের টাকা আমি একটা পয়সা করে স্পর্শ করব না, পৃথিবীর যত বড় টাকা পয়সা হোক না কেন আমি তার টাকা তক্ষাই করি না, আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার রুজির মালিক আমার আল্লাহ। হে সুৎখর বাবারা, হে ঘুষখোর বাবারা সাবধান হও, তোমার সন্তান একদিন বলবে আর বাবার ঘুষখোর বাবার টাকার আমি একটা পয়সা স্পর্শ করবো না, ফেলে দাও ওগুলো ড্রেনের মধ্যে, কোনো প্রয়োজন নাই, ঘুষের টাকা সুদের টাকা প্রাথমিক খারাপ,
জেলখানায় পায়খানা যেতে গুরুত্ব জেলখানা গিয়ে তৈরি করেছি। ফুল বাগান বানানোর নেশা আমার আছে, যেখানে আমাকে রাখছিল আর ফুল গাছ লাগাতাম। ছেলেকে বললাম বাবা ফুল গাছ কিনে আমি রাজশাহী থেকে লাগাইলাম, প্রতিদিন তার পরিচর্যা করতাম। সুপার সাহেবকে বললাম ভাই আমার যদি কখনো কারাদণ্ড দেয় 20-25 বছর আমার তো ছাড়বে না, যাওয়ার জন্য কারাদণ্ড দেবে ধরে রাখেন, আর নাহলে ফাঁসি দেবে। দুটা খুন করেছে মানুষ আমি, একটা তো করে নাই, একটাতে খুন হয়ে ফাঁসি হয়ে যায়, তো দুটা খুন করেছে আমি। তো আমাকে সস্তার কারাদণ্ড নিশ্চিতভাবে দেবে, তা আমাকে দয়া করে আপনি আমাকে ফুল গাছ লাগানোর কাজটা দেবেন। কেউ স্যার ওসব বললে আমাদের লজ্জা দেবেন না, আমরা কষ্ট দেবো কেন আপনাকে। একদিন বললাম ভাই গাছে তো সার দিতে সমস্যা, সার কিনতে কোথায় যাবো আমি? তা আপনার যে গরু বসেন গরু গোবর কিন্তু দেন তো আমাকে। তো স্যার এর চেয়ে ভালো সার আপনাকে দেবো, দিয়েছে ভালো সার হয় নাকি? তাহলে হবে দেখবেন। বিকেলে দেখি এক গাদা ঝুড়ি দিকে সব সার আসতেই শুরু হয়েছে, আমার বাগান পুরো ভরে গেছে। সেটা বলছে বলছে স্যার সার পাইছেন রাউন্ডে সার আসলে? আচ্ছা সার তো পেয়েছি, তো কী ও তো গোবর বলে তো মনে হচ্ছে না। স্যার এটা হলো আদম সার। যা আদম সার, তা আপনি চেয়েছিলেন গরুর সার, একটা দিয়েছি আদম সার, তার মানে কি? তখন আর বুঝে রেখে দিই, তা আদম মানে যে আপনারা যে পায়খানা করেন না এগুলো আমরা পচাই রেখে দিই, এগুলো সার মানে এত জোরালো সার। এই যে কফি খান থাকে না মোল্লা খান জেলখানা মোল্লা, এক একটা কফি আইয়া মোটা তাজা একেবারে, একটা মোল্লা কি বলে ওই আপনাদের পায়খানা দিয়ে মোল্লা মানে ওই মোল্লা আপনাদের খাওয়া হয়, আমাদের চমৎকার একেবারে আদম সার। এ ভাই একটা ভাষা শিখেছে জেলখানা গিয়ে, আমাদের যে আদম সার খাওয়াচ্ছে এসব তো সুৎখর ঘুষ করে না, সাবধান। ছেলেরা কশ্চিন কেন ওই ওই পায়খানা দিয়ে আদম সার সুদ দিয়ে আদম সার পর্যন্ত হয় না। গ্রামাঞ্চলে একটা কথা চালু হয়ে আছে, যদি কারো গরুর লাঙ্গলের ফাল লাগে, ফাল বোঝেন লাঙ্গল চালাটা উঠে গেছে এখন, আমি সবাই দেখছি নিজে লাঙ্গল চালাইছি, গরুর পায়ের নিচে লাঙ্গলের ফাল লাগলে ওটা ছিলে যায়, তাহলে ওখানে ঘা হয়, ওই ঘাটা সারে না, খুব সমস্যা, পোকা হয়ে যায়। যদি কাউকে যে বলা হয় ভাই আমার গরুর ফাল লেগেছে, আমার এক চাষা ছিলেন এটা খুব এক্সপার্ট, খালি বলতে হবে গরুর ফাল লেগেছে কোন গ্রামে, অমুক গ্রামে, তুমি যাও বাড়ি যাও দেখো তোমার গরুর রোগ সেরে গেছে, পোকা চলে গেছে। আমরা একদিন বললাম চাষা আপনি কী বলেন, বলার সঙ্গে সঙ্গে পোকা চলে যায়, পোকা একাধিক কয়েক মাইল দূরে সে গরু, তা আপনি খালি ডেলি দেখি এই পোকা হটাই দেন, কী করে হটান, ওষুধপত্র কিছু না দেন না? তাহলে বাবা শুনে রাখ, এই এলাকার একদম সবচেয়ে নাম করা সুৎখর আছে, আমি ওই সুৎখরের নাম করে মন্ত্র পড়ি আর সঙ্গে সঙ্গে পোকা পালা হয়, পোকারা সুৎখরকে পর্যন্ত বরদাস্ত করে না, ওরা পোকারা পর্যন্ত সম্মান করে না, অথচ আমরাই তাদেরকে বিআইবি সিআইবি মানে প্লেনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। কোন দেশে বসবাস করছে? কেয়ামতের মাঠে এত খাব্বা তো শয়তান মাল মাসে সে উঠে সোজাই দাঁড়াতে পারবে, থরথরে কাঁপবে, ভূত ধরা রোগীর মতো শুনে কেয়ামত মাঠে তাকে উঠতে হবে। বন্ধুরা আমার, ইসলাম শুধুমাত্র সালাত সায়ের মধ্যে নয়, আগে আসুন ইসলাম নৈতিক মূল্য বোধের দিকে, আগে আপনি মানুষ হন তারপরে যাবেন আহলে হাদিস হন। কিসের মানুষ আপনি? প্রকৃত আহলে হাদিস সেই প্রকৃত মানুষ, বেদাতি কখন প্রকৃত মানুষ হতে পারে, চরমপন্থী কখনো প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ হবে ইসলামের কারণে সেই হতে পারে যে সার্বিক জীবন পবিত্র করার সঙ্গে আছে, যে গড়ে তুলবে ব্যালেন্সড লাইফ নিয়ে জীবনের পরিচালনা করবে। এই বিষয়গুলো যদি আমরা না বুঝি মানবিক মূল্যবোধ কেমন করে থাকবে? আজকে বৃহৎ শক্তির লড়াই চলছে সিরিয়াতে, দেখছেন না? নিজেদের শক্তির দ্বন্দ্ব চলছে, মরছে নিরীহ নারী শিশু এবং সাধারণ গণমানুষ সবই মরছে, গণতন্ত্রওয়ালারা মারতেছে। এটা মূল্যবোধ বৃদ্ধির উপায় কি? এজন্য সবার আগে আপনাকে বেশ কতগুলো কাজ করে যেতে হবে, কয়েকটা মাত্র সাজেশন দিয়ে দিচ্ছি, আপনারা পরে বিবেচনা করবেন। প্রথম কথা এখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন, কোরআন এবং সুন্নার মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করতে হবে, নিজস্ব জ্ঞানের মাধ্যমে নয়। এবং কোরআন সুন্নাহ যেটা সাহাবীগণ বুঝেছিলেন সেইভাবে আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করতে হবে।
রসুল তোমাদের যা নির্দেশ দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। এখানে বলা হয়েছে আতাকুম মানে কি আপাকুম, যা দেন তা আসলে এর অনুবাদ আতাকুম নয়, অনুবাদ হবে আমার আকুম যা নির্দেশ করেন, কারণ এর পরে এসে আমার নাহাকুম যা নিষেধ করেন। নিষেধের বিপরীতটা কি বলেন? আদেশ, ঠিক না? তো আগে বলালো যা দেন, তাহলে বলতে হতো তা গ্রহণ করো, তা তো বলেনি। যা দেন পরে বলা হচ্ছে যা নিষেধ করেন, তাহলে আগেরটার অর্থ প্রকৃত অর্থ হবে যা আদেশ করেন, ঠিক না? তাহলে এখানে রসুলের আদেশ আর আল্লাহর আদেশ পৃথক নয়। একদল বেরিয়েছে আহলে কোরআন, তার হাদিস মানে না, আর আমাদের বেলা তোমরা আহলে হাদিস তোমার কোরআন মানে না। কোরআনে প্রায় 1300 জায়গা রয়েছে আল্লাহ রাসূলের আহসান হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস একটা সর্বোত্তম বাণী নাজিল করেছেন। তিনটে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হজে গিয়েছেন, একজন লোক ইহরাম পরে মোহরের একজন ব্যক্তি দেখলেন নিজের জামা গায়ে ডাটা ঘুরে বেড়াচ্ছে, এলাই ব্যাটা এদিকে আসো, তুমি ইহরামের পর বাদ দিয়ে নিজের জামা গায়ে বসে গা। বলে ইবনে মাসউদ, আপনি আমাকে নির্দেশ দিলেন কোরআন থেকে দলিল দেন যে ইহরাম মানে খবর পড়তেই হবে, কোথায় আসে কোরআন দেখা, তাহলে অবশ্যই কোরআন আস, কোথায় আসে? আমার আতা কুমার সুরু ফাখুজু হোক, আমার নাহাকু মান হোক ফান্তাহু সুরে হাসর সাতায়, আমার রসুল বলেছেন এখানে কাউ পড়তে হবে, আল্লাহ বলছেন তোমার আমার রসুলের নির্দেশ মানো, এটাই তো দলিল। চুপ। এক মহিলা উম্মে ইয়াকুব, সে বলছে ওই উল্কি দেয় মেয়েরা, উল্কি দেন হাতে আর চুলে রং করে, ভুরু কেটে সরু করে, কালো সাদা চুল তুলে কালো করে, 80 বছরের বুড়ার আসলে কালো চুল দিয়ে ঘুরে বেড়ে দেখেন না, নেই তো বাংলাদেশে এরকম নেতা নেই, তাই না? তারা বলে কি আমার ইউনিভার্সিটি দেখি তো, আমার সেই বয়স বেশি আর আমার ছাত্র না, একটু সাদা হয়ে গেছে, কিন্তু সাদা তো দেখা যাবে না, সারের চুল এখনো সাদা হলো না, আমার চুল যদি সাদা হয়ে যায় তো মানায় নাকি, এমন কালো করে তো মনে হয় কত কালি জন্ম হয়েছে, এগুলি কেন করো? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার চুলে সাদা কালো কলক দেবে সে জান্নাতে যাওয়া পরিবর্তে জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ আলেম সর্বোচ্চ ডিগ্রিধারী সকলে এগুলো করে যাচ্ছে, গেল তো? এইবার ওই মহিলা বলছে আমি এগুলো করি, আপনি নাকি বলেছেন লানত হবে, তাহলে অবশ্যই লানত হবে, আমি কোরআনের একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছি, কিন্তু কোথাও এই চুল উল্কি দেওয়া, হাতে উল্কি দেওয়া নিষেধ পাই নাই, সাদা চুল তুলে কালো করা নিষেধ পাই নাই, আপনি কোথায় পেলেন? ইবনে মাসউদ জবাব দিলেন, দেখো যদি আপনি ভালোভাবে পড়তেন কোরআন তাহলে বুঝতে পারতেন কোরআন আসে কি না, তাহলে কী বলুন তো? তোমার ওমা তার কুমার রসুল ফাখুজু হোক, রসুল যা নির্দেশ দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো, এটা তো আল্লাহ রসুল নিজে লানত করে দিয়েছেন মুস্তাসমিন পর্যন্ত, এগুলো তুমি কেন করো? তখন তো আমি আপনার ঘরে ঢুকবো, দেখি আমাদের বউ কী করে, তো যাও দেখে আসো, গিয়ে দেখো তার বউর এসব কারবার নাই। তো ইবনে মাসউদ বলে দিল শুনে রাখো হে উম্মে ইয়াকুব, আমার বউ যদি এই উল্কি দেওয়া কাজ করতো আমি ইবনে মাসউদ কশ্চিন কেন বউকে ঘরে রাখতাম না? রসুলের হাদিসকে অস্বীকার করবে এমন কোনো মহিলাকে আমি ঘরে রাখবো তুই তাই মনে করেছ? এটা সাহাবীদের জীবনের কথা বলছি, আজকের কথা নয়, সে যুগেও এরকম মানুষ ছিল যারা বুঝতে পারতেন না বিষয়টা পার্থক্য কোথায়, তারা ভাবত কোরআন হাদিস তো পৃথক জিনিস। এর একটু পরে আসেন ইমাম শাফি রহমতুল্লাহ, বিখ্যাত ইমাম, জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি, মাত্র 54 বছর বেঁচে ছিলেন, এর মধ্যে জগৎ বিখ্যাত ইমাম হয়ে গেছেন। তিনি একদিন বললেন হজের ময়দানে, এই তোমরা কারা আছো, আমার কাছে তুমি যে কোনো প্রশ্ন করবা আমি কোরআন এবং হাদিস দিয়ে তার জবাব দিয়ে দেব। তাহলে একজন লোক এসে বলছে হে মোহাম্মদ ইবনে ইদ্রিস, এই ভিমরুল বা বলতে কামড়ালে যে মারা যাবে না, এর কোরআন থেকে দলিল দাও। দল তো কোরআন কি ভিমরুল বলতে লেখা আছে? মহাবিপদ। ইমাম শাফি বললেন ঠিক আছে তোমার দলিল আমি দিচ্ছি। ওই ওমা আত্মা কুমার রসুল বলে দিল, বলার পরে দেখো আমার রসুল বলেছেন আমার মৃত্যুর পরে
তোরা আবু বকর এবং ওমরের অনুসরণ করো। এটা এটা সহিহ হাদিস হাকিমে মুস্তাদরাক হাকিমে এসেছে। যারা আবু বকর এবং ওমরের অনুসরণ করবে তারা সঠিক পথে থাকবে। ওমর বলেছেন, ওমর নিজে বলেছেন, বদ্দা কামরে মেরি ভালো। অর্থাৎ এটি দলিল বলতে কামড়ালে মেরি হইতে হবে। তো এহরাম বান্ধে থাকো আর এমনি থাকো, বলতে সব খাতির নাই। তাহলে মোশাবারা জায়েজ হয়ে গেলেন। এখন এই তিনটা ঘটনা বললাম, মনে রাখবে জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিস দিয়ে দলিল দেওয়া সম্ভব। এ যুগের আর তাহারিকার তত্ত্ব দলিল নয় কি? এ যুগের যুগ জিজ্ঞাসার জবাব কামনা করেন দিচ্ছি না, দেখেন না? আর তাহারিকে এই 1997 সাল থেকে এই পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখেন কয়টা ফতোয়া ফেকা অনুযায়ী গিয়েছে আর কত শত হাজার হাজার ফতোয়া সিরফ সহিহ হাদিস অনুযায়ী গিয়েছে, একবার ডাটা করে দেখেন। যদি কোনো গবেষক থাকেন করে দেখবেন। এজন্য সৌদি এম্বাসির একজন উচ্চ পর্যায়ের গবেষক একসঙ্গে বলতে বাধ্য হয়েছিলেন, আমরা মনে করতাম এতদিন হেদায়া সরাবেকে কুদুরি ছাড়া ফতোয়া দেওয়া যায় না, আর তাহারিক দেখিয়ে দিল শুধু কোরআন হাদিসের মাধ্যমে আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব। তিনি এটাও বলতে বাধ্য হয়েছেন আর তাহারিক একটা নীরব বিপ্লব সাধন করছে, আগামী দিনে মানুষ আর ফেকা পড়বে না। ইমাম শাফি সে যুগে কেমন চমৎকার জবাব দিয়েছেন, এ যুগে কি আমরা পারি না? মানবিক মূল্যবোধ বৃদ্ধির জন্য আপনাকে অবশ্যই এমন জায়গায় সারেন্ডার করতে হবে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি জানেন সর্বোচ্চ মানবিক মূল্যবোধ কার কাছে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে, হে আয়েশা, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? উনি জবাব দিচ্ছেন, তুমি কি কোরআন পড়ো নি? হ্যাঁ পড়েছি। কানা খুলকুল কোরআন, আমার নবীর চরিত্রই তো হলো পুরো কোরআন, কিন্তু কোরআন বাস্তব রূপ কার? আর আমার রসুল কি বলছেন? বয়স তোলে উত্তম মিমা মাকারিমা আখলাক, আমি প্রেরিত হয়েছি উন্নত চরিত্রকে সর্বোত্তম পূর্ণতা দানের জন্য। এটা দিয়ে প্রমাণ হয় আমার রসুলের চেয়ে উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে আসেনি, ভবিষ্যতে কখনো আসতে পারে না। অতএব যদি মানবিক মূল্যবোধ আপনাকে অক্ষুণ্ণ রাখতে হয় বা জাগ্রত করতে হয় বা বৃদ্ধি করতে হয়, আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, অন্য কোনো মানুষের নয়। আপনি অস্ত্র বলে বলিয়ান হতে পারেন, জনবলে বলিয়ান হতে পারেন, আবু জেহেলের অনুসারী হতে পারেন, মোহাম্মদের অনুসারী হতে গেলে আপনাকে অবশ্যই সব বাদ দিয়ে মোহাম্মদই হতে হবে। তা রেখে যাও কোরআন এবং হাদিস অনুযায়ী আহলুল হাদিস হতে হবে, আহলুল রায় হওয়া চলবে না। আহলুল হাদিস আন্দোলন বাংলাদেশের সার্বিক প্রচেষ্টা হচ্ছে যে কোনোভাবে মানুষকে সর্বোচ্চ মানবিক মূল্যবোধে ফিরিয়ে আনা। আজকে হিংসা বিদ্বেষ যেভাবে বেড়ে গেছে সমাজের সর্বত্র, যদি এখান থেকে আমরা বাঁচতে চাই অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে সেখানে। হিংসা বিদ্বেষ অহংকার এগুলো মনের রোগ, এই রোগগুলোকে হত্যা করে ফেলে দিতে হবে। এই রোগ থেকে বাঁচার উপায় নেই, কিন্তু রোগগুলোকে অবশ্যই বাঁচতে হবে, নইলে আপনার এলেম আপনাকে কোশ্চেন করে জানাতে নেবে না। আপনি যদি অহংকারী লোক যতটা এলেম হন না কোনো লাভ হবে না আপনার। আপনি যদি হিংসুক লোক, হিংসুক ব্যক্তি কখনো জান্নাত পেতে পারে না, আলেম হতে পারে না। হিংসা প্রতিহিংসা প্রত্যাগ করুন, মানুষকে ভালোবাসুন। প্রত্যেক মানুষ আল্লাহ সৃষ্টি, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আল্লাহ পাক দিয়েছেন। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা মানুষ, তাদের ভালোটা গ্রহণ করুন, মন্দটা পরিহার করুন, তাদেরকে ভালোর দিকে আহ্বান করুন। বেদাতি হোক, শরীরই হোক, যারা বেদাত করে অনেক বেদাত জানেই না, এটা যে বেদাতে খবরটা জানেই না। আমাদের একটাই উদ্দেশ্য হবে এটা যে বেদাত এই কথাটা বলে দেওয়া, বাস আর কিচ্ছু না, বেদাত ছাড়া দলে তোমাকে মেরে ফেলবো এই কথা কোশ্চিন করে আমরা বলি না। এটা সিরেক, এটা বাবা সাবধান হও, সিরেক করলে তোমারই ক্ষতি, এই কথা আমাদের বলতে হবে। আমাদের মারুফ ও নাহি আনিল মুনকার থাকতে হবে, খালি মানুষকে ওয়াজ করবো ভালো হও ভালো হও, মন্দ থেকে মাছ এটা বলতে হবে না। ওষুধ খাবেন কিন্তু তার উপাদান মানবেন না, হবে? অ্যালার্জির ওষুধ খাবেন আর ধূমসে গরু গোশ খাবেন, অ্যালার্জি সারবে? আপনি নিষেধ করলেন বাবা গরু গোশ বাদ দাও করলে খাও, বলতে হবে না? তো আমরা কিন্তু এইটাই বলার চেষ্টা করি,
আহলে ইসলামদের বাংলাদেশের যারা কর্মী তাদের এটাই আমাদের স্থায়ী মূলনীতি, তাজকিয়া আর তাসফিয়া, আত্মশুদ্ধিতা এবং পরিশুদ্ধিতা। ঘরে ঘরে তালিম বৈঠক শুরু করুন, প্রতি সপ্তাহে তালিম বৈঠক নিজের মসজিদগুলিকে আবাদ করুন, প্রতিদিন ফজরের পরে একদিন তাফসীর কোরআন থেকে, একদিন আল্লাহ রাসূলের জীবনী থেকে জনগণকে পাঠ করে শোনান। মানুষ যতদিন আল্লাহ রাসূলের জীবনী পাঠ না করবে সে আল্লাহ রাসূলকে চিনবে কেমন করে? একটা মুসলমান রাসূলের জীবনী জানে না সে কিসের মুসলমান? আপনি কর্মী, আপনি নেতার জীবন জানেন না, আপনি কিসের কর্মী? ঠিক না? এইটাই হলো আমাদের বড় কোর্স। যারা জানেন, আমাদের সম্পূর্ণ ভুক্ত যারা আছেন তারা জানেন আমাদের কোর্স কোনটা। আমাদের দৈনিক কোর্স প্রতিদিন এসার পরে একটা করে সহি হাদিস শোনানো মসজিদ মুসল্লিদের সামনে, দুই মিনিট সময় লাগবে। প্রতি সপ্তাহে তালিম বৈঠকে অন্তত দু ঘন্টা বসা, সেখানে আপনাকে কোরআন পড়তে হয়, আমাদের সংগঠনে একটা বই পড়তে হয়, প্রশ্নোত্তর দিতে হয়, শহীদদেরকে কেরাত শিখতে হয়, প্রতি মাসে একটা তবলিগ ইজতেমা করা, আশপাশের পুরো জেলা মিলে এক জায়গায় বসা, সেখানে পুরো দিন দাওয়াতি কাজ করা। যদি বিদ্যার্থীরা প্রতি সপ্তাহে মাকাজে যেতে পারে, আপনারা কি প্রতি সপ্তাহে তালিম বৈঠকে বসতে পারেন না? কেন পারেন না? খালি মসজিদ বানাচ্ছেন, টাইলস ফিটিং দামি দামি মসজিদ বানাচ্ছেন, এই মসজিদগুলি বানাচ্ছেন গাছতলা নেওয়ার ফলে তাদের অনেক ভালো। তাহলে এইসব মসজিদের যারা বানাচ্ছে তারা ভাবছে আমরা জান্নাত খরিদ করে নিয়ে এসেছি, তাই না? মসজিদ কষ্টে গেলে আপনার জান্নাতে নেবে না, মসজিদ ইবাদতের মাধ্যম হতে হবে, মসজিদ নিজে কোনো ইবাদত নয়। ইবাদত করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে। প্রতিদিন আমরা সুদের এক পড়ছি, ঘুষের এক পড়ছি, ইন্দাল খামর অল মায়াসর ওয়ালাসা ওয়ালাসা নিজস আমল শয়তান, ইমামও পড়ছেন, মুসল্লিও শুনছেন, হৃদয়ে কোনো দাগ কাটে না। আমরা পড়ছি আহাল্লাহ হরমর রেবা, আল্লাহ ব্যবসায় হালাল করছেন, রেবাকে অসুস্থ হারাম করছেন, পড়ছি, ইমামেরও গা কাঁপে না, মুক্তাদেরও গা কাঁপে না, এরপরই লাভটা নিতে হলে আল্লাহর এই নির্দেশগুলো প্রতিদিন আমরা পরিবারের কতক্ষণ করে চলে যাচ্ছি। ঠিক অমনি করে প্রতিদিন আমরা আল্লাহের নিদর্শনগুলো দেখছি, অবশ্য আল্লাহর নিদর্শন থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করছি না। এই যে কদিন আগে প্রচণ্ড ঝড় হলো না, আমার তো ভাবছিল এই ইসলাম আমাদের দেয়নি, প্রচণ্ড ঝড় কে দিল বলুন তো? আল্লাহ দেয়নি। এরপরে কি আল্লাহ করে আপনার ভক্তি আছে যে আল্লাহর হুকুমে ঝড় আসলো, ঝড় চলে গেল, সে আল্লাহর হুকুমে আসতে তো বলে ইসলাম ঝড় আসতে পারতো, ধ্বংস হতে পারতো না? ওখান থেকে আপনাকে উপদেশ গ্রহণ করতে হবে না? এটাই দুঃখ করে আল্লাহ বলছেন কতই না নিদর্শন রয়েছে আসমান ও জমিনের সর্বত্র, মানুষ তার উপর অতিক্রম করে অথচ তারা সেগুলি থেকে এড়িয়ে যায়, চিন্তা করে না। তারা বলে না মাসালামি, মানুষ আল্লাহ সম্পর্কে আজেবাজে উদাহরণ দেয় অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে আমরা মরে পৌঁছে গলে যাবো, কী করে কে আমাকে অপুনর্জীবিত করবে? এর উত্তর তো একটাই, যিনি তোমাকে প্রথম সৃষ্টি করেছিলেন তিনি তোমাকে পুনরা সৃষ্টি করবেন, ঠিক না? আর প্রথম সৃষ্টি করা কঠিন না পুনরা সৃষ্টি করা কঠিন? প্রথমটা কঠিন না? তো প্রথম যিনি পাল্লা তিনি পুনরায় পারবেন না? চমৎকার জব হল। এইগুলো যারা চিন্তা ভাবনা করে না তাদের মধ্যে মূল্যবো কষ্ট করে ফিরে না। মানুষের কাছে আমরা আপিল করব, মানুষ হন, মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনুন। ফিরিয়ে আনতে গেলে মানুষের তৈরি মতবাদ ছাড়ুন, আল্লাহর প্রেরিত বিধান মানুন। কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে আল্লাহর সরাসরি বিধান, কোনো পৃথিবীতে কোনো ধর্ম মানুষের কাছে আল্লাহর ডাইরেক্ট কোনো কালাম নাই, আছে আমাদের কাছে। এটা আমাদের সৌভাগ্যবান নয় কি? একদল মানুষ বলে এই যে কোরআন মানে পড়ে এটা আল্লাহর কালাম নয়, এটা মখলুক সৃষ্ট, চলবে না। কোরআনের প্রতিটি হরফ প্রতিটি কথাই আল্লাহ। ইমাম তিরমিজি বলছেন মান কানা ফি বাইতি হাদিসুন কানা নবী ইয়াতাকাল্লাম, যার বাড়িতে হাদিস থাকে স্বয়ং আল্লাহ নবী তার বাড়িতে কথা বলে। কত চমৎকার কথা না? এবার আমি বলি, যার বাড়িতে কোরআন থাকে আল্লাহ তার সঙ্গে কথা বলে, ফিটবে না? অথচ শত শত হাফেজ হচ্ছে আমরা, শত শত খতনে মুখারি হচ্ছে, মানুষের কোনোই পরিবর্তন নাই। কেন? কারণ না কোরআন বোঝে না হাদিস বোঝে। কামাশাল হেমারে এহামুল আসফারা, এরা গাধার মতো গাধাকালে বোঝা বহন করে,
চিনির বলদ চিনি বহন করে, সে গাধা বুঝতে পারে না চিনিটা মিঠা না তিতা। মুসলমানকে কোরআন হাদিসের মূল্যবোধ বোঝার চেষ্টা করে যেতে হবে, সেই সাথে নিজের মানবিক মূল্যবোধ উচ্চকৃত করার জন্য, উন্নত করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। এটারই কোর্স হচ্ছে আহলেদিস আন্দোলন বাংলাদেশের দেওয়া কর্মসূচি ও কর্মপদ্ধতি ফলো করুন, জামাতবদ্ধ জীবনযাপন করুন। একাকর্ষী করা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, এটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী। যারা বলেন নিজে সৈয়দিস আমল করে পাক্কা মুসলমান হওয়া যাবে, এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। তাদের এগুলো নিজে যতই পাকা ইট হন, দশটা ইট এক্সটেন্ডেড সিমেন্ট দিয়ে রড দিয়ে আর্সেনিক দিয়ে শক্ত করে করলে তবে ওটা একটা বিল্ডিং তৈরি হয়, খালি ইট খাড়া করে দিলে বিল্ডিং হয় না। বাংলাদেশের হকপন্থী মুসলমান অধীন পর্যন্ত একটা নির্দিষ্ট ইমারতের অধীনে সমাজ পরিবর্তনের সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ না হবে ততদিন পর্যন্ত বিচ্ছিন্ন জনগণ শক্তিশালী জনশক্তিতে পরিণত হতে পারে না। আর এই জনশক্তি হওয়ার জন্য বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের রাজনৈতিক বর্ডার কোনো মূল্য নেই, সারা পৃথিবীর হকপন্থী মুসলমান একই ইমারতের অধীনে চলতে পারে যদি তারা ওয়াদা করে, অঙ্গীকার করে, যাকে আরবিতে বলে বায়াত করা বলে, কোরআন এবং হাদিসে চলল বলে আল্লাহর নামে অঙ্গীকার করে। সে কোশ্চিন কাল যেখানে থাক না কেন, সে কোরআন এবং হাদিসে বাইরে সে যেতে পারে না। আমির কখনো ওই ব্যক্তি হতে পারে না যিনি কোরআন হাদিস বাদ দিয়ে নিজস্ব রায় মন গড়া বিধান যে দেশ পরিচালনা করে, সে কখনোই মুসলমানের প্রকৃত আমির হতে পারে না। আমরা আমি তাকে মানি কেন, দুনিয়াবী বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য সমাজের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এখানেও আল্লাহর রাসূলের নির্দেশ আছে বলি আমরা এটা করি। আদু ইলাই হাক্কাহুম ও সারুল্লাহ হাক্কাকুম, তোমরা তোমাদের শাসকের হক দিয়ে দাও আর তোমাদের হক আল্লাহর কাছে চাও, শাসকের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো না। এজন্যই কিন্তু আমরা কিচ্ছু বলি না, কিন্তু অন্তর থেকে কোশ্চিন করো ওগুলো আমরা মেনে নেই না, আমরা প্রশ্ন উঠে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশের এই মূলনীতিগুলো সর্বোচ্চ মানবিক উন্নীতকরণের জন্য, সমাজকে পরিশুদ্ধ করানোর জন্য যে স্থায়ী কর্মসূচি আমাদের দেওয়া আছে ওগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। এগুলো আজকে এখানে বলি আমি শেষ করছি। মাননীয় বিদেশি অতিথি এসে গেছেন, আমরা তার নিকটে গান গর্ব আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সবার এই প্রচেষ্টাকে কবুল করুন। আল্লাহুম্মা তাকাব্বাল সাইয়্যিনা ওয়া জুহুদানা বিকবুলিন হাসান। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা এবং কর্ম প্রচেষ্টাকে তুমি সর্বোন্নতভাবে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।